আমগাছ কাটা নিয়ে পারিবারিক বিবাদের জেরে গৃহবধূকে কুপিয়ে খুনের মামলায় তার শাশুড়ি, ননদ ও দেবরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিচারক। মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতে বিচারক পরেশ চন্দ্র কর্মকার এই সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গিয়েছে, 2023 সালের 27 ফেব্রুয়ারি গোপালনগর হাটখোলা গ্রামে গৃহবধূ ফুলমালা কীর্তনিয়াকে খুনের অভিযোগে শাশুড়ি শারতী কীর্তনিয়া, দেওর অমর কীর্তনিয়া ও ননদ রাধিকা সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল গোপালনগর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছিল। ঘটনাস্থলে আমাকে ফোন করা হয়েছিল, মা মানে আমার স্ত্রী খুন হয়ে গেছেন, তা আমি শোনার মাত্রই বেরিয়ে আসি ওখান থেকে। এসে গ্রামবাসী বিন্দু যারা ছিলেন তারা তা তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে এসে যাতে ডাক্তারবাবু ঘোষণা করে দিলেন যে ডেট হয়ে গেছে। নিজের মাই একটাই আবেদন করবো জজ সাহেবের কাছে, তিনজনের ফাঁসি হোক। 27/2/2023 সালে এই দুপুর 10টা নাগাদ একটা কমপ্লেন গোপালনগর থানাতে জমা পড়ে, এবং যেটা ওই দিনই 9:30 সময় ওয়ান ফুলমালা কীর্তনিয়া তাকে তার দেওর, ননদ এবং শাশুড়ি এই তিনজন আমলে নৃশংসভাবে তার বাড়ির সম্পত্তি নেবার জন্যে তার বাড়ির সম্পত্তির উপরে লোভে তাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে। সকলে চোখের সামনে প্রকাশ্য দিবালকে কোনোভাবেই কারোর কোনো কিছু ভয় ছাড়াই একদম পশুর ন্যায় আচরণ করে এই তিনজন আসামি। একটা মানুষ যখন মারা গেছে তারপরেও তার মুখে প্রচুর পরিমাণে কুড়ুলের আঘাত করে তার মুখটা ফালা ফালা করে দেওয়া হয়। তারপরে ওই দিনই ওই 27/2 তারিখে কেস হয়, আর আজকে 27/2/2024 এক বছরের মধ্যে শ্রী পরেশ চন্দ্র কর্মকার আমাদের যিনি বিচারক তিনি বনগাঁ আদালতের এডিজেটু, তিনি এই মামলার আজকে রায় ঘোষণা করেন, এবং যেখানে তিনজনের বিরুদ্ধেই যাবজ্জীবনের সাজা হয়েছে। তিনজন ব্যক্তি তার আমৃত্যু পর্যন্ত যাবজ্জীবন তারা